আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হাঙ্গেরিতে 70 সাংবাদিকের পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাঙ্গেরিতে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে একটি নিরপেক্ষ ও স্বাধীন সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ইন্ডেক্সের কমপক্ষে 70 জন সাংবাদিক ও স্টাফ পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, সরকার তাদের ওয়েবসাইটকে ধ্বংস করে দিতে অথবা তাদের বশীভূত করার উদ্যোগ নিয়েছে। দেশটিতে সর্বশেষ নিরপেক্ষ গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে পরিচিত ইন্ডেক্স, এর প্রধান সম্পাদক সাবেল কসডালকে মঙ্গলবার বরখাস্ত করা হয়। সাংবাদিকদের অভিযোগ, এই বরখাস্তকরণ সুস্পষ্ট হস্তক্ষেপ। এর মধ্য দিয়ে সরকার এই সাইটটির ওপর চাপ সৃষ্টি করতে চায়। এর ঘটনার কয়েক ঘন্টা পরেই বুডাপেস্টের স্বাধীন মিডিয়া কমপক্ষে সবাই বিক্ষোভ করে সাংবাদিকরা। গত মাসের ইন্ডেক্সের প্রধান সম্পাদক সাবেল কসডাল সতর্কতা দেন যে বাইরে থেকে ইন্ডেক্সের ওপর চাপ দেওয়া হচ্ছে, এর ফলে আক্রান্ত হতে পারে সম্পাদকীয় স্টাফরা। 22 জুন একটি উদ্বেগজনক লেখার প্রতি হুঁশিয়ারি দেন। তাতে বলেন, এই ওয়েবসাইটটি সম্পাদকীয় বিভাগের স্টাফরা বিপদের মুখে, এরা হোম পেজের ফ্রিডম ব্যারোমিটার ও বিপদের মুখে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।